বিপজ্জনক পথে পা বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য এবং অস্ট্রেলিয়া আর এই তিন দেশকে সতর্ক করল চীন মূলত পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন চুক্তি ঘোষণা দেওয়ার পর অস্ট্রেলিয়া যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রকে নিয়ে গঠিত অকাস জোটকে সতর্ক করেছে দেশটি মঙ্গলবার বেজিং বলছে অকাশের মিত্রতা ভুল এবং বিপজ্জনক পথে পা বাড়াচ্ছে গত সোমবার যুক্তরাষ্ট্রের সান্ডিয়াগোর নৌঘাটিতে তিন দেশের নেতারা বৈঠকের পর অস্ট্রেলিয়াকে পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন দেওয়ার চুক্তিটি চূড়ান্ত করেন গত সোমবার অস্ট্রেলিয়া ঘোষণা দিয়েছে চুক্তির আওতায় দেশটি যুক্তরাষ্ট্রের কাছ থেকে পাঁচটি পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন কিনবে এরপর একটি উচ্চভিলাসী পরিকল্পনার অধীনে মার্কিন এবং ব্রিটিশ প্রযুক্তির সমন্বয়ে একটি নতুন মডেল তৈরি করবে দৃশ্যত এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে উদীয়মান চীনকে মোকাবেলায় পশ্চিমাদের শক্তি প্রদর্শনের অংশ হিসাবে এই পরিকল্পনা নেওয়া হয়েছে অবশ্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন জোর দিয়ে বলেছেন অস্ট্রেলিয়া পারমাণবিক অস্ত্র পাবে না যদিও পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন হাতে পাওয়ার মাধ্যমে অস্ট্রেলিয়া অভিজাত সামরিক দেশের তালিকায় নাম লেখাতে যাচ্ছে প্রায় ১৮ মাস আগে অকাশ জোট গঠিত হয় চীনের সামরিক বিস্তার ঠেকাতে মার্কিন প্রচেষ্টার অংশ হিসাবেই এই জোট গঠিত হয় নিয়মিত সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেছেন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য এবং অস্ট্রেলিয়ার সর্বশেষ যৌথ বিবৃতি প্রমাণ করে দেশ তিনটি তাদের নিজস্ব ভূ রাজনৈতিক স্বার্থে আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগকে সম্পূর্ণরূপে উপেক্ষা করে আরও ভুল এবং বিপজ্জনক পথে হাঁটছে পশ্চিমা মিত্ররা অস্ত্র প্রতিযোগিতা উস্কে দিচ্ছে অভিযোগ করে ওয়াং আরও বলেছেন তিন দেশের এই নিরাপত্তা চুক্তি স্নায়ুযুদ্ধের মানসিকতারই প্রকাশ তিনি বলেন এই সাবমেরিন বিক্রি পারমাণবিক অস্ত্র বিস্তারের মারাত্মক ঝুঁকি তৈরি করেছে এটি পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধ চুক্তির লক্ষ্য এবং উদ্দেশ্যের সঙ্গে সাংঘর্ষিক 2021 সালে এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে একটি বিশেষ কৌশলগত নিরাপত্তা চুক্তি হিসাবে অকাস জোটের ঘোষণা দেওয়া হয় ওই সময় চুক্তির অধীনে সাবমেরিন ক্রয় সহ অন্যান্য বিষয়েও সহযোগিতার কথা উল্লেখ করা হয় এর মধ্যে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা কোয়ান্টাম প্রযুক্তি এবং সাইবার নিরাপত্তা এই ছিল আমার কাছে সম্প্রতি অকাশ চুক্তি নিয়ে চীন যে বক্তব্য দিয়েছে সেই বিষয় বিস্তারিত ব্রিটেনের যে কোনো আপডেট তথ্য জানুন আমাদের ইউটিউব ইউটিউব এবং ফেসবুক পেজে একই সাথে আন্তর্জাতিক সংবাদগুলো জানতেও কিন্তু চোখ রাখুন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে